বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রেমিকের কথায় স্বামীকে ডিভোর্স, পরবর্তী সময়ে সেই প্রেমিক বিয়ে করতে অস্বীকার করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ভবনের সামনে। বুধবার সন্ধ্যায় এক মহিলাকে চিৎকার করতে দেখা যায় সামনের মার্কেটে একটি দোকানের সামনে। মহিলার অভিযোগ, ওই দোকানের মালিক তাকে ভালোবাসার অভিনয় করে দিনের পর দিন সহবাস করেছেন। ওই মহিলা স্বামীকে ডিভোর্স দিয়ে দেন ওই দোকানের মালিককে বিবাহ করার জন্য। অভিযোগ, ডিভোর্সের পর তার প্রেমিক বিয়ে করতে অস্বীকার করে, যদিও প্রেমিক বিবাহিত। মেয়েটি আছে, এসেছিল এখন, সেই মেয়েটি নানানভাবে আমাকে জড়াচ্ছে, মেন্টালি অনেক দিন ধরে এটা করছে যে ভাই তুমি আমাকে এই দাও না, তোমার বাড়িতে এসে হ্যাঙ্গামা করবো, তোমার এখানে হ্যাঙ্গামা করবো, ওখানে হ্যাঙ্গামা করবো। এই জিনিসটা বহু দিন ধরে চলছিল, চলতে একটা বড় জায়গায় আজকে দাঁড়িয়ে গেছে। কোনো রকম টাকা ডিমান্ড বহু 1.5 লাখ টাকা দিয়েছেন আপনি, মানে হঠাৎ করে এরকম করে ডিমান্ড কেন করলেন? এই যে আজকে চিন্তা দেখলাম, এই ভয়, মানে পূর্ব পরিচিত ছিল আপনার? পূর্ব পরিচিত বলতে আমি এক বছর ধরে মানে এইভাবে চিনি। এইবার হলো, এ আমাদের বাড়ির পাশে রেন্টে এসেছিল, আমাদের বাড়ির পাশে রেন্ট নিটি ছিল, আমাদের কাছে অনেক হেল্প নিয়েছে, হাজব্যান্ডও প্রচুর হেল্প নিয়েছে আমাদের কাছ থেকে। আচ্ছা, কিন্তু লাস্ট জন দেখছি আমি সিটি সেন্টার ওয়েল এস্টাবলিশড, আর এ এখানে জনসন মলে জব করে। আমি দেখছি ওয়েল এস্টাবলিশড, চলো ভাই একে কোনো রকমভাবে ইয়ে করো। এইভাবে আস্তে 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 দিন বা দিন এভাবে গ্রো করে। কিন্তু উনি বলছেন আপনি নাকি ওনাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তার জন্য ওনার স্বামীকে বিয়ে প্রতিশ্রুতি দিই। আমার বউ বাচ্চা, তিনটে বাচ্চা আছে, বউ আছে, আমি 11 বছর আগে বিয়ে হয়েছে আমার। হ্যাঁ, করেছেন। আপনারা পুলিশে কমপ্লেন করছেন? হ্যাঁ, নিশ্চয়ই। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। পুলিশ ওই মহিলা ও প্রেমিককে আটক করে থানায় নিয়ে যায়। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারের রিপোর্ট, আনন্দ বার্তা।